হিন্দু আইন সংশোধন করে নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। ঢাকার পুরানো পল্টন মোড়ে মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে অনুষ্ঠিত এক সভা থেকে এই আহ্বান জানানো হয়। দুর্গাপূজায় নিরাপত্তা এবং সংখ্যালঘু নির্যাতনের সকল ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করে আস্থার পরিবেশ সৃষ্টির জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। সভায় সংস্কার বিরোধী মহল, বিশেষের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সংগঠনের সাধারণ সম্পাদক পুলক ঘটকের উপর হামলা, মামলা, হত্যাসহ নানা রকম হুমকি প্রদর্শনের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় আন্দোলনকে এগিয়ে নিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, আইনজীবী, সংসদ সদস্য, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 1001 সদস্যের একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।